মাত্র এক মাস গুগল অ্যাডে কাজ করে আমি যে টাকা আর্নিং করেছি সে টাকা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। অনেকে রয়েছেন গুগল অ্যাড সম্পর্কে জানেন না। গুগল অ্যাডসকে কাজে লাগিয়ে ভালো পরিমাণ আর্নিং করা সম্ভব। আমি দেখাবো কিভাবে আপনারা আর্নিং করবেন, কিভাবে গুগল অ্যাডসকে কাজে লাগিয়ে কোনো ইনভেস্ট ছাড়াই আপনার ইনকাম শুরু হবে, এ টু জেড এই ভিডিওতে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে দেখাতে চাই আমার ইনকামটা। এখানে দেখুন আমি পেটিএমটা ওপেন করছি। আপনারা যে কোনো দেশ থেকে যে কোনো ব্যাংকে এই টাকা নিতে পারেন। কিভাবে কি হবে এ টু জেড এই ভিডিওতে জানাবো। এখানে পেমেন্টটা ভালোভাবে খেয়াল করুন। এখানে দেখুন 10,000, 24,000, 16,000, 20,000, 37,000, 36,000, এখানে 202। আশা করি বুঝতে পাচ্ছেন এই সমস্ত আর্নিং জেনারেট করেছে গুগল অ্যাডকে কাজে লাগিয়ে। একটা কোম্পানি আমাকে পেমেন্ট করেছে তাদের ক্যাম্পেইন চালানোর জন্য, তাদের ক্যাম্পেইন গুগলে রান করানোর জন্য, গুগলে তাদের আর্টিকেল রান করানোর জন্য, সার্চে তাদের যে অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট সেই ওয়েবসাইটকে র্যাঙ্ক করিয়ে দেওয়ার জন্য। তার জন্য প্রয়োজন গুগল অ্যাডে। আর গুগল অ্যাডে যে টাকা খরচা হচ্ছে সেই টাকা সম্পূর্ণ পে করছে কোম্পানি। এরকমভাবে আপনারা গুগল অ্যাডে যদি কাজ শিখতে পারেন তাহলে গুগল অ্যাড থেকে ভালো টাকা আর্নিং করতে পারবেন। এই ভিডিওটা সম্পূর্ণ ডিফারেন্ট ভিডিও, এই টপিকে আপনি ইউটিউবে আর ভিডিও পাবেন না। সেই জন্য আপনি যদি গুগল অ্যাডকে কাজে লাগিয়ে ইনকাম করতে চান তাহলে এই ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আমি এই ভিডিওতে এ টু জেড জানাবো যে আপনি কিভাবে গুগল অ্যাডকে কাজে লাগিয়ে ইনকাম করবেন। আপনারা অনেকে জানেন গুগল অ্যাডের মাধ্যমে কোনো ভিডিওকে র্যাঙ্ক করাতে হয়, কোনো ভিডিওর অ্যাড চালানো যায়, কোনো ওয়েবসাইটের অ্যাড চালানো যায় গুগলে, কোনো অ্যাপ্লিকেশানের অ্যাড চালানো যায় গুগলে। মানে গুগলের একটা সার্ভিস হচ্ছে গুগল অ্যাড। আর গুগল অ্যাডসেন্স হচ্ছে যদি কোনো ক্রিয়েটার অ্যাপ্লিকেশানে কাজ করে, ওয়েবসাইটে কাজ করে বা ইউটিউবে কাজ করে, সেই ক্রিয়েটার গুগল থেকে টাকা ইনকামের জন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে। গুগল অ্যাড টাকা লাগানোর জন্য আর গুগল অ্যাডসেন্স টাকা নেওয়ার জন্য। এবার গুগল অ্যাডসকে আমরা কাজে লাগাবো, গুগল অ্যাডসটা ভালোভাবে শিখবো। কারণ আপনারা হয়তো অনেকে জানেন মার্কেটে অনেক কোম্পানি রয়েছে, এই সমস্ত কোম্পানি গুগলে অ্যাড চালায়। এছাড়াও তারা ডিফারেন্ট প্ল্যাটফর্মে তাদের অ্যাড রান করিয়ে থাকে, যেমন ইনস্টাতে অ্যাড চালায়, ফেসবুকে অ্যাড চালায়, গুগলে চালাচ্ছে, ইউটিউবে চালাচ্ছে। এই যে অ্যাডগুলো রান হচ্ছে, এত টাইপের অ্যাড, এই অ্যাডগুলো তারা কিন্তু নিজেরা চালায় না, কারণ কোম্পানির হাতে অতটা টাইম থাকে না। এবার তাদের প্রয়োজন গুগল অ্যাড এক্সপার্টের, মানে যারা তাদের অ্যাপ্লিকেশান, তাদের ওয়েবসাইট, মানে তাদের সার্ভিসকে প্রমোট করে দেবে, তারা তার জন্য তাকে পেমেন্ট করবে। এই কাজ আপনারা চাইলে করতে পারেন অনায়াসে। যদি একটু আইডিয়া থাকে, এই ভিডিওতে আমি ডিটেলসে আপনাদেরকে আইডিয়া দেব, সেই জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন। গুগল অ্যাডে কাজ শিখে গুগল অ্যাড থেকে ইনকামের নতুন একটা স্কিল আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন, সেই জন্য মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ওকে, প্রথমে আমি আপনাকে দেখাতে চাই আমি কিভাবে কোম্পানির সাথে কাজ করেছি। কোম্পানি এবং আমার যে কনভারসেশনগুলো রয়েছে সেগুলো আমি দেখাতে চাই। এগুলো দেখলে আপনার আইডিয়াটা ক্লিয়ার হবে, আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে কী জানতে হবে, কী শিখতে হবে আপনার, আর আপনি কিভাবে কাজ করবেন। এগুলো সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা তৈরি হবে। এখানে জাস্ট আমি দেখুন এখানে কনভারসেশনগুলো দেখানোর চেষ্টা করবো, ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে দেখুন ডু ইউ ডু গুগল অ্যাড, মানে কোম্পানি আমাকে মেসেজ করলো যে তুমি কি গুগল অ্যাডে কাজ করো, তো আমি বললাম ইয়েস। হ্যাভ ইউ ইউজ গুগল অ্যাড টু প্রমোট অ্যাপস, তো সে আমাকে প্রশ্ন করলো যে তুমি কি গুগল অ্যাড থ্রু অ্যাপস প্রমোট করো, তো আমি বললাম ইয়েস। তো এখানে সে আমাকে মেসেজ আবার সেন্ড করলো, আই ওয়ান্ট টু ইউ টু হেল্প মি প্রমোট দিস আর্টিকেল উইথ গুগল অ্যাড। ওকে, তো সে আমাকে বলল যে সে প্রমোট করতে চায় তার একটা আর্টিকেল গুগল অ্যাডের মাধ্যমে, তো আমি বললাম ওকে। তো সে আর্টিকেলটা সেন্ড করলো, একটা ওয়েবসাইটের লিঙ্ক সেন্ড করলো যেটাকে গুগলে র্যাঙ্ক করাতে হবে, এবং গুগলে এসইও করে সমস্ত সব কিছু করে তারপর আমাকে ওই অ্যাডটা রান করতে হবে। আশা করি বুঝতে পাচ্ছেন। এখানে সে আমাকে সেন্ড করলো সেই আর্টিকেলের লিঙ্কটা, এবং তারপর সে আমাকে বলল যে ক্যান ইউ টেল মি দ্য নেম অফ দ্য অ্যাপ ইউর অ্যাডভার্টাইজ বিফোর,
মানে আগে কি তুমি কাজ করেছো, তোমার এক্সপিরিয়েন্স রয়েছে, আগে কোন কোন অ্যাপে বা কোন কোন ওয়েবসাইটের অ্যাড তুমি চালিয়েছো সে সম্পর্কে সে কিন্তু জানতে চাইলো। তারপর আমি বললাম আমি যে যে অ্যাপে কাজ করেছি সে সম্পর্কে সেগুলো আমি ডিটেলস তাকে বললাম, এবং তারপর সে আমাকে বললো যে হাউ টু ক্যালকুলেট ইওর ফিজ, তুমি কিভাবে ক্যালকুলেট করো তোমার ফিজটাকে, মানে তুমি কিভাবে চার্জ করো। তো আমি বললাম যে আমি ইফ ইউ রান গুগল অ্যাড অফ রিস 10,000 দেন আই উইল চার্জ 2,000, মানে 10,000 টাকায় 2,000 টাকা চার্জ আমি করলাম, মানে সে যদি 10,000 টাকার গুগল অ্যাড চালায় আমি 2,000 টাকা তার কাছ থেকে নেব, এরকমভাবে আমি চার্জ করলাম। দেন সে এগ্রি করলো, মানে ওকে করলো, তারপর আমার অ্যাপ্রুভালও এসে যায় এবং তারপর এরকমভাবে জাস্ট কাজটা শুরু হয়ে যায় এবং এরকমভাবে কাজ চলতে থাকে। একটা কোম্পানির সাথে আপনি যখন কাজ করবেন তখন রেগুলার বেসে কোম্পানির সাথে আপনার কাজ এরকমভাবে চলতে থাকবে। এবং এখানে দেখুন সে কিন্তু আমাকে পেমেন্ট করতো এবং আমি জাস্ট অ্যাড করে তাদের ক্যাম্পেইনটাকে রান করতাম এবং ক্যাম্পেইনের পারফরমেন্স সমস্ত সব কিছু তাকে সেন্ড করতাম এবং দেখাতাম তাদের কতটা বেনিফিট আসছে সব কিছুই। আশা করি বুঝতে পারছেন যে গুগল অ্যাডে অ্যাড চালানোর জন্য অনেক কোম্পানির গুগল অ্যাড এক্সপার্টের প্রয়োজন হয়, আর এই এক্সপার্ট আপনি তখনই হতে পারবেন যখন আপনার গুগল অ্যাড সম্পর্কে এক্সপিরিয়েন্স থাকবে, আর এক্সপিরিয়েন্স গেইন করার জন্য আপনাকে আগে গুগল অ্যাডটা ভালোভাবে শিখতে হবে। তারপর আপনি এই কোম্পানিগুলো কোথা থেকে পাবেন, কোম্পানি পাওয়ার জন্য আমি পরবর্তী স্টেপে দেখাবো আপনি কিভাবে কোম্পানি পাবেন। তো চলুন পরবর্তী স্টেপে যাওয়া যাক। দেখুন এরকম ধরনের কাজ পাওয়ার জন্য আগে আপনাকে গুগল অ্যাড ভালোভাবে শিখতে হবে, তারপর ক্লায়েন্ট আপনাকে ফাইন করতে হবে, আর আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন যারা আপনার দিয়ে এই কাজগুলো করাবে, তার জন্য আপনাকে fiverr.com বা freelancer.com-এ এই সমস্ত ওয়েবসাইটে গিগ বানাতে হবে এবং গিগ বানিয়ে আপনাদের ওখানে মেনশান করতে হবে যে আপনারা এই বিষয়ে এক্সপার্ট। এবার আমি দেখাবো, জাস্ট এখানে দেখুন ফাইবার লিখে সার্চ করছি, এখানে fiverr.com-এ এখানে একটা জিনিস খেয়াল করুন ভালোভাবে বুঝবেন, এখানে দেখুন গুগল অ্যাডস লিখে আমি সার্চ করছি fiverr.com-এ, অ্যাডস লিখে সার্চ করার পর এখানে দেখুন অনেকে এই কাজ করছে, আই উইল অ্যাপ্লাই মাই নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স টু সেট আপ দ্য বেস্ট গুগল অ্যাড ক্যাম্পেইন, এখানে দেখুন অনেকে কিন্তু এই কাজটা করছে। এখানে সে নতুন জয়েন করেছে, হয়তো 4.9 রেটিং রয়েছে তার, আর সে 38টা কাজ করেছে এবং $60 করে সে একটা একটা কাজের পেমেন্ট সে পায়, মানে একটা একটা কাজ করে সে কিন্তু $60 করে পায়। আর এখানে দেখুন অনেকে রয়েছে, এখানে $150, $275 সবাই কিন্তু গুগল অ্যাডে শুধুমাত্র অ্যাড চালিয়ে আর্নিং করছে। তাদের এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এরকম ব্যানার আপনাকে বানাতে হবে, একটা গিগ পোস্ট করতে হবে শুধু একটা ওয়েবসাইটে fiverr.com-এ অনেক কম্পিটিশান, আমি জানি আপনারা অনেকে বলবেন, আর ফাইবার ফ্রিল্যান্সার সমস্ত জায়গায় কম্পিটিশান রয়েছে, সেই জন্য আগে আপনাকে ভালোভাবে কাজটা শিখতে হবে, তারপর আপনার ব্যানার তৈরি করে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি পোস্ট করতে পারেন, মানে আপনাকে আপনার যে সার্ভিসটা আপনি দিতে চান সেই সার্ভিসটাকে প্রমোট করতে হবে। এখানে দেখুন অনেকে কিন্তু এইভাবে কাজ করছে, এখানে আপনাকে র্যাঙ্ক করতে সময় লাগবে, তবে আপনি যদি লেগে থাকেন, যদি কাজ করে যান, এখানে দেখুন গিগ তৈরি করার জন্য এখানে fiverr.com-এ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি জাস্ট এখানে প্রোফাইল আইকনে ক্লিক করব, এখানে আপনি দেখতে পেলেন অনেকে কিন্তু সেম কাজ করছে। এখানে দেখুন আমার একটা পোস্ট এখানে রয়েছে, আই উইল ডু গুগল অ্যাড ক্যাম্পেইন, এখানে দেখুন এই পোস্ট থেকেই কিন্তু আমার কাছে ওই ক্লায়েন্ট এসেছিল। এরকমভাবে আপনাকে কাজ করতে হবে, ক্রিয়েট এ নিউ গিগ এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে আস্তে আস্তে করে আপনাকে এখানে কাজটা করতে হবে, মানে আপনি এখানে লিখবেন যে আপনি কি কাজ করতে চান, ক্যাটাগরি দেবেন, কিভাবে গিগ ক্রিয়েট করতে হয়। আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেগুলো দেখে আপনি করতে পারেন। এবার আপনাকে দেখাবো আপনি কিভাবে, আপনি তো বুঝতে পারলেন যে এখান থেকে ক্লায়েন্ট পাওয়া সম্ভব, সুতরাং freelancer.com বা fiverr.com আরও যে ফ্রিলান্সিং ওয়েবসাইট রয়েছে এই সমস্ত ওয়েবসাইটে আপনাকে প্রমোশন করতে হবে, মানে আপনাকে জানাতে হবে যে আপনি এই কাজ করেন। এবার আপনি গুগল অ্যাড কীভাবে শিখবেন, গুগল অ্যাডে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আগে, তারপর কিভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয় সেগুলো শিখতে হবে,
আপনি বিভিন্ন প্রকার ক্যাম্পেইন ক্রিয়েট করা শিখবেন আগে, মানে আপনি ওয়েবসাইটের অ্যাড চালানো শিখবেন, আপনি ইউটিউব ভিডিওর জন্য অ্যাড চালানো শিখবেন, আপনি অ্যাপ্লিকেশনের অ্যাড বানানো শিখবেন, মানে কীভাবে একটা অ্যাপ্লিকেশনের জন্য অ্যাড ক্রিয়েট করতে হয় সব কিছু শিখবেন। এখানে দেখুন আমি যদি ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার সামনে এই ইন্টারফেসটা শো করছে। এখানে অনেকভাবে আপনি গুগল অ্যাডকে কাজে লাগাতে পারেন। এখানে দেখুন ওয়েবসাইট ট্রাফিক, আমি যদি ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে চাই বা ওয়েবসাইটে যদি ট্রাফিক আনতে চাই, ওয়েবসাইটের যদি অ্যাড চালাতে চাই, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে ওয়েবসাইট ট্রাফিক। আর আমি যদি কোনো অ্যাপ প্রমোশন করতে চাই, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে অ্যাপ প্রমোশন। এবং আমি যদি ইউটিউব ভিডিওর জন্য অ্যাড চালাতে চাই, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমি চাইলে কি করতে পারি, এখানে ভিডিওটা সিলেক্ট করে ভিডিও অ্যাডটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখুন কাস্টম ভিডিও ক্যাম্পেইন, ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করব। এবার আমি ইউটিউব ভিডিওর জন্য অ্যাড ক্রিয়েট করতে পারি। এখানে দেখুন জাস্ট ওয়েট, এখানে ক্যাম্পেইনের নাম দেব এবং টোটাল বাজেট আমি দেব, এখানে জাস্ট কতদিন চলবে সেগুলো আমি সিলেক্ট করব। এবং ক্যাম্পেইন যেভাবে ক্রিয়েট করতে হয় একের পর এক আপনাকে ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে হবে। এবার যদি আমি ওয়েবসাইটের জন্য অ্যাড বানাতে চাই, আমি জাস্ট আপনাকে ক্লিয়ারভাবে একটা আইডিয়া দিতে চাচ্ছি যে এরকমভাবে কাজ করতে হয়। আর আপনি যদি ডিটেল দিয়ে এগুলো শিখতে চান, তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে সমস্ত বিষয় সম্পর্কে ডিটেল দিয়ে আলাদা আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব। এখানে দেখুন জাস্ট নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। আবার ক্লিক করার পর আমি যদি এবার ওয়েবসাইট ট্রাফিক আমি যদি সিলেক্ট করি, তাহলে সার্চ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে দেখুন কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ক্লিক, আমি কি চাই ক্লিক, এবার জাস্ট নেক্সটে ক্লিক করব। এখানে নেক্সটে ক্লিক করার পর আমি একের পর এক সমস্ত স্টেপগুলো কমপ্লিট করব। এরকমভাবে আপনাকে এখানে কিওয়ার্ড এন্টার করতে হবে, এখানে দেখুন কিওয়ার্ড দিতে হবে, এবং এখানে ওয়েবসাইটের লিঙ্কটা যে আর্টিকেল আপনি প্রমোট করতে চান সেটা এখানে এন্টার করতে হবে। এরকমভাবে আপনাকে একের পর এক এখানে হেডলাইন দিতে হবে, দিয়ে আপনাকে অ্যাডটা ক্রিয়েট করতে হবে। এরকমভাবে আপনাকে অ্যাড বানাতে হবে, অ্যাড ক্রিয়েট করতে হবে এবং শিখতে হবে। এবার এই গুগল অ্যাড শিখে আপনি কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারেন, মানে এখানে আপনি 1000 টাকা নিজে থেকে ব্যয় করে কোনো একটা ওয়েবসাইটের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে সেখানে তাদের প্রোডাক্ট আপনি কি করতে পারেন, গুগল অ্যাডের মাধ্যমে রান করে একটা ভিডিও ক্রিয়েট করে বা বিভিন্ন ব্যানার পোস্ট ক্রিয়েট করে গুগলে আপনি র্যাঙ্ক করিয়ে আপনি কিন্তু সেখান থেকে ভালো বেনিফিট নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন গুগল অ্যাডকে কাজে লাগিয়ে অনেক কিছু করা সম্ভব। সেই জন্য এখন যে টাইমটা চলছে এই সময় এই ডিজিটাল যুগে আপনাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং থেকে ইনকাম করতে হলে গুগল অ্যাড ভালোভাবে শিখতে হবে। আর গুগল অ্যাড শিখতে হলে আপনাকে একটু টাইম দিতে হবে, আপনি ইউটিউবে এই টপিকে অনেক ভিডিও পেয়ে যাবেন, আপনি গুগল অ্যাডটা ভালোভাবে শিখতে পারবেন। আর পরবর্তীতে যদি এই টপিকে আপনি ভিডিও দেখতে চান, গুগল অ্যাড কীভাবে ক্রিয়েট করতে হয়, গুগলে কীভাবে ওয়েবসাইটের অ্যাড চালাতে হয়, কীভাবে অ্যাপ্লিকেশানে অ্যাড চালাতে হয়, কীভাবে ইউটিউব ভিডিওর জন্য অ্যাড চালাতে হয়, অনেকে রয়েছে ইউটিউব ভিডিওর জন্য অ্যাড চালিয়ে টাকা চার্জ করে, অনেকে রয়েছে ইউটিউবে অ্যাড চালিয়ে ভিডিওতে ভিউজ আনতে চায়, তারা নিজেরা চালাতে পারে না, তারা অনেকের দ্বারাই চালিয়ে নেয় এবং তাদেরকে টাকা দেয়, অনেকে কিন্তু এই সার্ভিস প্রোভাইড করেও ইনকাম করছে। সুতরাং এই ভিডিওতে আমি অনেক বিষয় জানানোর চেষ্টা করেছি গুগল অ্যাড সংক্রান্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এখানে দেখুন আমি আমার গুগল অ্যাড অ্যাকাউন্টে কত টাকার অ্যাড চালিয়েছি, 3,37,000 টাকার অ্যাড চালিয়েছি, আমার ক্লিক এসছে 1,37,000 ক্লিক এসছে এবং ইমপ্রেশন গিয়েছে 1.57 মিলিয়ন। এবং এখানে জাস্ট আমি দেখুন এখানে সামারিতে চলে আসব, আমার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত 19,000 টাকা প্লাস ব্যালেন্স পড়ে রয়েছে। এখানে দেখুন আশা করি বুঝতে পাচ্ছেন যে এরকমভাবে আপনি কিন্তু গুগল অ্যাডে কাজ করতে পারেন এবং গুগল অ্যাড থেকে আর্নিং করতে পারেন। আমি জাস্ট আপনাকে আইডিয়া দেওয়ার চেষ্টা যে কীভাবে গুগল অ্যাড কাজ করে এবং গুগল অ্যাড থেকে কীভাবে কোন কোন সোর্সের মাধ্যমে ইনকাম করা সম্ভব। আর এগুলো আপনি 2 থেকে 3 দিনের মধ্যে অনায়াসে শিখে নিতে পারবেন, শিখতে হলে আপনাকে একটু টাইম দিতে হবে। আমি আইডিয়া ধরিয়ে দিলাম যে আপনি এই এই স্কিলগুলো এই এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন
তাহলে অবশ্যই এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।